হ্যালো বন্ধুরা আজকের মেডিকেল ইনফরমার আর একটি নতুন ভিডিওতে কিন্তু স্বাগত জানে আজকের কিন্তু ভিডিওটি আপনাদের বলব একটি সিভজার কোম্পানি দ্বারা তৈরি সিভজার মাজুম ই সাবাব এই ক্যাপসুলের ব্যাপারে কিন্তু বলব ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখবেন ভিডিওটি ভালো লাগলে আপনারা কিন্তু প্রথম লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন এই সিভজার মাজুম ই সাবাবের কী কাজ এর সাইড ইফেক্ট কী আছে সব কিছু এই ভিডিওতে কিন্তু বলবো চলুন ভিডিওটি শুরু করেছে যায় শিবজাব মাজুম ই সাবাব সাধারণত সপ্তাহে রাতের জন্য একটি দুর্দান্ত গ্রিক রেসিপি শিবজার মাজুমি সাবাবও হল পাওয়ার স্টেমিনার বাড়ায় শিবজার মাজুমি স্বভাব হল একটি অন্যান্য ইউনানি ফর্মুলা বিশেষ করে পুরুষের দুর্বলতার জন্য তৈরি শিবজার মাজুম ই স্বভাব ক্রমাগত ব্যবহারে অতিরিক্ত হস্তমৈথুনের কারণে পুরুষাঙ্গের বক্রতা এবং ঝুলে যাওয়া থেকে সমস্যাগুলি থেকে কাটিয়ে দূর করতে সাহায্য করে শিবজার মাজুম ই ক্রমাগত ব্যবহার পুরুষের উর্বরতা ও ক্ষমতাকে উন্নত করতে কাজ করে শিবজার মাজুমি স্বভাব কম লিপিডো পাড়াতে সাহায্য করে শিবজার মাজুমি স্বভাব স্টেমিনা এবং কর্মক্ষমতা উন্নত করতে পারে শিবজার মাজুম ই স্বাবের ক্রমাগত ব্যবহারের ফলে মানুষের ক্ষমতা আরও দিনের দিন বাড়তে থাকে মাজুমি স্বভাব কম ফলে ব্যবহারের ফলে কর্মক্ষমতা উন্নত হতে থাকে শিবজার মাজুমি স্বভাব উত্থান উত্থানের শক্তিকে উন্নত করে স্থানীয় পেশিকে পুষ্ট করে এবং লিঙ্গে পূর্ণ কঠোরতা সহ প্রচণ্ড উত্তেজনা প্রদান করে শিবজার মাজুমি স্বভাব পুরুষের প্রজনন স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে শিবজার মাজুমি স্বভাব যৌন সুস্থতা প্রচারে সাহায্য করে শিবজার মাজুমি স্বভাব স্ট্যামিনা এবং কর্মক্ষমতা উন্নত করতে সাহায্য করে এবং সাধারণত দুর্বলতাও দূর করতে সাহায্য করে শিবজার মাঝুমি স্বভাব শরীর ও পেশিকে শক্তি ও শক্তিশালী করতে সাহায্য করে এটি বীর্য বাড়ায় এবং শিবজার ই মাজুমের এটাই কাজ শিবজার মাজুমি শিবজার মাজুমি স্বভাব যৌন সুস্থতার প্রচারে সাহায্য করে এটি কিভাবে আপনারা কিন্তু ব্যবহার করবেন এবং এর মধ্যে কি কী উপকরণ আছে এর মধ্যে যে যে উপকরণ আছে সেগুলি সই লব মিশ্রি সাদা মলসি বিদারি কান্দ সাতভার আকরকার আশগান্দ কোচ বিশ্বাস ইত্যাদি দিয়ে কিন্তু তৈরি এটি কিন্তু দশ মিলিগ্রাম করে দিনে দুবার দুধের সাথে খেতে হবে এই সম্পর্কিত এই কোনো যদি আপনাদের জানার যদি থাকে অবশ্যই আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং এটি কেনার জন্য যে সমস্ত অ্যাপসের বা ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সমস্ত ওয়েবসাইট বা আপনারা কিন্তু অ্যাপসে গিয়ে কিন্তু সার্চ করে কিন্তু মেডিসিনটি কিনতে পারেন এই মেডিসিনের ব্যাপারে কোনো কিছু জানার থাকে আপনারা কিন্তু অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে ফোন করে জেনে নেবেন এই ব্যাপারে কিন্তু আপনাদের মেডিকেল ইনফরমেশন ইউটিউব চ্যানেল কিন্তু দায়ী থাকবেন জাস্ট এটি সম্প্রচারের জন্য কিন্তু এই ভিডিওটি তৈরি অবশ্যই আপনারা খাওয়ার আগে মেয়ে কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে যাবেন অর্থাৎ হসপিটালের পরামর্শ অনুযায়ী খেতে যাবেন তার আগে খেতে যাবেন না অবশ্যই জানুন ভিডিওটি আপনাদের জানার জন্য তৈরি তার আগে কিন্তু ব্যবহার করতে যাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিওতে আবারও দেখা হবে ধন্যবাদ